এদিকে নির্বাচনে তাকে হারাতেই ভ্যাকসিনের কার্যকারিতার খবর এফডিএ ও ফাইজার দেরিতে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নির্বাচনের আগে ভ্যাকসিনের এ সুখবর দিতে পারলে আরও বেশি ভোট পেতেন তিনি। ট্রাম্পের দাবি, তার জায়গায় জো বাইডেন যদি প্রেসিডেন্ট থাকতেন তবে আরও চার বছরও ভ্যাকসিন পাওয়া যেত না। সোমবার ফাইজারের ভ্যাকসিন 90% কার্যকর বলে তথ্য পাওয়ার পর এক টুইট বার্তায় এসব অভিযোগ করেন বিদায়ী এই প্রেসিডেন্ট। সোমবার ফাইজার ও বায়োটেক এর উৎপাদিত ভ্যাকসিনটি 90% কার্যকর বলে দাবি করা হয়। বলা হয়, সম্ভাব্য ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষায় এর সাফল্য পাওয়া গেছে। সেই সঙ্গে এ মাসের শেষ দিকে ভ্যাকসিনটি বাজারে আনার অনুমতির জন্য আবেদনের প্রক্রিয়া চলছে।